লোক আছে দুনিয়ার বুকে, এখন আমাদের অনেক ধরনের মতামতের মানুষ আছে। একদল বলতেছে হাদিস নিয়ে অনেক কথা, হাদিসের মধ্যে জয়ীফ আছে, হাদিসের মধ্যে হাসান আছে, হাদিসের মধ্যে সহি আছে, কতকগুলা হাদিস নিয়ে নানান ধরনের কথা আছে। অতএব আমরা এত ঝুট ঝামেলার মধ্যে নাই, আমরা সরাসরি কেবল কোরআন মানব, আমরা এখন থেকে আহলুল কোরআন। এরকম একটা দল বলে জানেন আপনারা, নিজেদেরকে ঘোষণা দিচ্ছে তারা আহলে কোরআন। এরা প্রকাশ্য গোমরাহির মধ্যে আছে, এমন কোন মাহফিলে এখন যাই না যে জায়গা থেকে আমাদের কাছে ছোট্ট একটু চিরকুটে লিখে দেয় না যে হুজুর আমাদের এলাকাতেও আল্লাহ নবীর হাদিস নাকি না মানলেও হবে, এরকম কথাবার্তা বলা দু চার পাঁচজন লোক তৈরি হয়েছে একটু কথা বলেন। চিন্তা করেন প্রিয় ভাইয়েরা, যারা এই কথা বলছেন তারা তো একে গোমরাহির মধ্যে আছেন, আর সাধারণ মানুষও যদি আমরা একটুখানি অ্যানালাইসিস করি, আমরা হাদিস ছাড়া, রসুল আরবির জীবন ছাড়া আমরা একটা মুহূর্ত পার করতে পারবো না। এটা তো একটা বেসিক বিষয় আমাদের কাছে। দেখেন আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি, আপনারা জুমার সালাত আদায় করেন তো না ভাই? জুমার সালাত কয় রাকাত ভাই? কয় রাকাত? কোরআনুল করিমের মধ্যে কোন আয়াত দ্বারা জুমা সাব্যস্ত হয়েছে জানেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইদা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। ও আল্লাহর বান্দারা, যখন জুমার আহ্বান হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবমান হও। এই আয়াত কারিমার দ্বারা জুমা আমাদের উপরে ফরজ হয়েছে। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, জুমার নামাজ যে দুই রাকাত বললেন, পবিত্র কোরআনুল করিমের পুরো কোরআনের কোথাও কি জুমার নামাজ দুই রাকাত বলা আছে? আছে না? পবিত্র কোরআনুল করিমের কোথাও বলা আছে যে প্রতি রাকাতে একটা করে রুকু দিতে হবে? কেউ দেখাতে পারবে বের করে? প্রত্যেক রুকুতে দুইটা, প্রত্যেক রাকাতে দুইটা করে সিজদা দিতে হবে, কোথাও আছে? তাহলে আমরা যেহেতু গুনাগার মুসলমান, আল্লাহর নবীরা ছিলেন মাসুম, সাহাবায়ে কেরাম ছিলেন উদুল, তারা ছিলেন ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত, আর আমরা গুনাগার, আমাদের গুনার কোনো শেষ নাই। আর আল্লাহ রাব্বুল আমিনের বান্দা যখন সিজদায় যায় আল্লাহর সবচেয়ে নৈকট্যবর্তী হয়, আর সাপ্তাহিক ঈদের দিন হিসেবে জুমার দিন, আগামী জুমা থেকে আমরা আল্লাহ যদি চাহে তাহলে ছয় রাকাত করে নামাজ, প্রতি রাকাতে দুইটা করে রুকু, প্রতি রাকাতে চারটা করে সিজদা দিব। কারা কারা রাজি আছেন হাত তোলেন। রাজি আছেন আপনারা? কেউ রাজি নাই, ঠিক কিনা? কেউ রাজি নাই। কেন রাজি নাই বলবেন? হুজুর কোরআন শরীফের মধ্যে এটা নাই। আমি বলবো ভাই, কোরআন শরীফের মধ্যে দুই রাকাতের কথাও বলা নাই, ছয় রাকাত পড়তেও মানা করা নাই, সমস্যা কোথায় আপনার? আপনি বলবেন হুজুর এই সকল আলগা ওয়াজ আপনি কইরেন না, এই জুমার আয়াত আমার নবীর উপরে অবতীর্ণ হয়েছিল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় দিয়ে গেছেন কেমনে জুমা পড়তে হবে, কেমনে রুকু করতে হবে, কেমনে সিজদা দিতে হবে, ঠিক কিনা? তাহলে আমাদের নিজের মতামত অনুযায়ী আমরা একটা রাকাত নামাজও পড়তে পারি না, আপনি কেমনে এই ভ্রান্তি ছড়ান যে আমরা আহলে কোরআন, কোরআনই আমাদের জন্য যথেষ্ট। আহলে কোরআন আলাদের দুইটা দলিল আমি পাইছি এই পক্ষালোপন অবলম্বন করার কারণে। একটা পাইছি খুঁজে, এইটা যে মুখের মধ্যে দাড়ি রাখার কথা তো কোরআনে কোথাও বলা নাই। এই আহলে কোরআন পার্টি যেইগুলাই দেখতেছি, মোটামুটি দেখছি, এরা বেশিরভাগ দাড়ি চাষা, ওরা বলছে কোরআনে আল্লাহ দাড়ি রাখতে বলে নাই। অতএব দাড়ি না রাখার অজুহাতে যদি আহলে কোরআন হয় তাহলে ভিন্ন কথা আছে, কিন্তু এরকম ধান্দাবাজ এক শ্রেণী প্রিয় ভাইরা। সুতরাং আমাদেরকে এই ফেতনা থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই কিয়ামতের দিনে আফসোস একটা হবে, কি বলবে তারা? ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রব্বিনা, আল্লাহ আমরা তোমার একবার যদি দুনিয়ায় ফেরত যাইতে পারতাম তাইলে রব্বুল আমিন বিশ্বাস করো আমরা আর কখনো তোমার কোরআনের কোনো আয়াত অস্বীকার করতাম না। প্রিয় ভাইরা, আমাদেরকে যেন ওই দিনে যে আল্লাহর কাছে এই রকম ব্যক্তি হিসাবে, এই রকম আহাজারিকারী, এই রকম আল্লাহর কাছে যে আমাদের আফসোসকারী হতে না হয়, এই জন্য আমাদেরকে বুঝে বুঝে আল্লাহ রাব্বুল আমিনের বিধানগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের জন্য এবার বলি আরেকটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও যুবক,
ভালো করে খেয়াল করো, আল্লাহ বলছেন ওই পরকাল দিবসে আল্লাহর সামনে যখন বান্দারা হাজির হয়ে যাবে, ওই হাজির হওয়ার পরে একটা শ্রেণী বড় আফসোস করবে। এই আফসোসকারীদের আফসোস আল্লাহ রাব্বুল আমিন উল্লেখ করেছেন সংক্ষিপ্ত একটা মাত্র জুমলা দিয়া। আল্লাহ বলছেন তারা বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আয় রাব্বুল আমিন আমি যদি উমুকরে বন্ধু না বানাইতাম। আরবিতে ফুলান মানে হচ্ছে উমুক, ফুলান মানে কি জোরে বলেন, ফুলান মানে কি, উমুকের আরবি কি ফুলান। আল্লাহ বলছেন ওই দিন এক শ্রেণী আফসোস করবে, আল্লাহ আজকের দিনে আমার আফসোস করতে হইতো না যদি আমি উমুকরে বন্ধু না বানাইতাম। ওই বন্ধুর দোষ কি ছিল? ওই উমুকরে বন্ধু বানায়া তার কি বিপদ হয়েছিল, সেই বন্ধুটা তার জন্য কি খারাপ কাজ করছিল? আল্লাহ বর্ণনা করছেন, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জানি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই বান্দার দোষ কি ছিল ভালো করে বুঝে নাও, ওই বন্ধু কিছুই করেনি। আল্লাহ লাকাদ আদাল্লানি আনি যিকির, পৃথিবীর সব মুফাসসির একমত হয়েছেন এই যিকির মানে হচ্ছে কোরআন। আয় রাব্বুল আমিন আমার ওই বন্ধুর কোনোই খারাপ দোষ ছিল না, কেবল একটা দোষ ছিল, লাকাদ আদাল্লানি আনি যিকির, তোমার কোরআনটা আমার কাছে চলে এসেছিল, তোমার বিধানটা আমি বুঝেই ফেলেছিলাম। এই অবস্থা থেকে ওই বন্ধুর কারণে আমি কোরআনের রাস্তা থেকে রাস্তা বিচ্যুত হয়ে গুমরাহির দিকে গেছিলাম। বন্ধুর দোষ কি? বন্ধুর দোষ হচ্ছে আপনাকে বন্ধু আল্লাহ এবং তার রসুলের রাস্তা থেকে সরাইছিল। আসরের আযান হয়ে গেছে, হাইয়া আলা সালাহ, আপনি মসজিদের দিকে রওনা হয়ে গেছেন ওযু করে, মসজিদের সামনে প্রায় হাজির, এমন সময় আপনার এক বন্ধু আসছে, বাইক চালায় নিয়ে আসছে, বাইকের পিছনে ফাঁকা, বলে দোস্ত আজকেই কিনছি ইয়ামাহা FZS, নতুন আজকেই বয়স উঠ, পিছনে এক টান দিব, এখন একদম ময়মনসিংহ হাইওয়েতে যাব, ব্রাহ্মণবাড়িয়া হাইওয়েতে যাব। কই দোস্ত এখন তো আজানের সময় হয়ে গেছে, মসজিদের সময় হয়ে গেছে, আমি তো মসজিদে যাব। কই গাথা আসরের নামাজ কি আজকেই শেষ নাকি? আসরের নামাজ আরো কতদিন পাবি, কিন্তু আজকে আমার বাইকের বয়স একদিন, কালকে হলে দুই নম্বর দিনে চলে যাবে বাইক, কিন্তু কালকে আর প্রথম দিনের থাকবে না। বন্ধু তারা বুঝাইছে কি করবে, দনমনের মধ্যে পড়ে গেছে। আল্লাহ বলছেন লাকাদ আদাল্লানি আনি যিকির, আমার রাস্তায় চলতেছিল, ওই বন্ধুর কারণে সাথে সাথে পথচ্যুত হইছে, বন্ধুর কারণে তারে অন্য দিকে যেতে হইছে। এক বন্ধু সিগারেট ধরাইছে, ধরানোর সাথে সাথে বলছে দোস্ত তুই আমার থেকে 10 হাত দূরে যা। কেন? কই সিগারেটের গন্ধ আমার সহ্যই হয় না, তুই যদি সিগারেট আমার পাশে খাস তাইলে আমার কাশিতে কাশিতে আমি অস্থির হয়ে যাব। বন্ধু পাশে সিগারেট খাইতে পারে না, 10 দিন যখন পাশে থাকছে 10 দিনের দিন সিগারেট কেনা শেষ, কেনার সাথে সাথে বন্ধু বলছে আমি ফার্স্ট কল। কয় নম্বর কল? কয় আমি ফার্স্ট কল। ব্যাপার কি? যেই বন্ধু এক সময় সিগারেটের ধোঁয়ার গন্ধ সহ্য করতে পারে নাই, ওই বন্ধুর কারণে এখন সিগারেট কিনার পরে প্রথমে সে খাবে, এইটা ওই বন্ধুরে অফার দেয়। আল্লাহ বলছেন ভালো করে সাবধান হয়ে যাও, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, ওই দিন আসার পরে আমার কাছে বলবে আল্লাহ আমার তো আফসোসের কোনো শেষ নাই, ওরে যদি আমি বন্ধু না বানাইতাম তাইলে তো আমি বেঁচে যাইতাম। বলেন তো আমাদের জীবনে এইরকম খারাপ খারাপ বন্ধু আছে কিনা? কিসের খারাপ খারাপ বন্ধু? ওই বন্ধু তো আমি নিজেই, আছে আবার কি, আপনি আমি নিজেই তো ওই বন্ধু। আমার কারণে আপনার কারণে মানুষ কি ইসলামের দিকে যায় নাকি ইসলাম থেকে দূরে যায়, কি বলেন? ভালো করে বুঝেন, বহুবার এই গল্প আমি করেছি। অস্ট্রেলিয়ার একজন নব মুসলিম তার জীবনীতে লিখেছেন, লোকের নাম হচ্ছে জন অস্টিন, কি নাম, রাত্রেবেলা বাপ মারা গেছে, বাড়ির মধ্যে তার দুশ্চিন্তার কোনো শেষ নাই, সকালবেলা এখন বেরিয়েছে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য যাবে, যেই না বেরিয়েছে দরজা খোলার সাথে সাথে একজন বলছে গুড মর্নিং, মেজাজ তেলে বেগে আগুন, রাত্রে বাপ মরছে আমার কি আবার গুড মর্নিং নাকি সকালবেলা, সারা জীবন এরকম কত গুড মর্নিং বলছে কিন্তু আজকে গুড মর্নিং এর ঠেলা টের পাইছে,
নিচে নামছে, নামার পরে লিফটের থেকে নামার পরে দারোয়ান সেলোট দিয়ে বলছে, গুড মর্নিং স্যার, আরো মেজাজ গরম আরে বেটা, আমার বাপ মরছে গতকালকে রাত্রে, তুই তো অন্তত খবর জানিস, তুই গুড মর্নিং বলিস কেন? ড্রাইভার দরজা খুলে বলছে, গুড মর্নিং। রাগের মাথায় ড্রাইভারের কাছে আর যায় না, বেচারির বাপ মারা গেছে, পেরেশান, রাগ উঠে গেছে তার। ট্যাক্সি একটা ডাকছে, ট্যাক্সির ড্রাইভার ট্যাক্সির দরজা খুলে শোনেন নিজের জীবনীতে বলেছেন, ট্যাক্সি খোলার সাথে সাথে তাকে বলছে, আসসালামু আলাইকুম, সরি, গুড মর্নিং স্যার। এই কথা শোনার পরে ভিতরে ওঠার পরে জিজ্ঞাসা করছে, তুমি যে প্রথমে আমারে কি বলে সম্বোধন করছো? বলছে, সরি স্যার, আই অ্যাম এ মুসলিম, ফার্স্ট গ্রিটিং অফ এ মুসলিম, আসসালামু আলাইকুম। মুসলমান হিসাবে প্রথম আমাদের যে বাক্যালাপটা করতে হয় সেটা হচ্ছে আসসালামু আলাইকুম, ভুল করে বলে ফেলছি স্যার, সরি, গুড মর্নিং। বলে, হোয়াটস দ্য মিনিং অফ দ্যাট, বলো তো আসসালামু আলাইকুম মানে কি? বলছে, স্যার, আসসালামু আলাইকুম মানে আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আপনার প্রতি দয়াবানের দয়া এবং বরকত বর্ষিত হোক। জিজ্ঞাসা করছে, আমার বাপ মরছে তুই জানছিস কেমনে? ভাই, আমার বাপ মরছে তুই জানছিস কেমন করে? সরি স্যার, বুঝলাম না বলে মুসলমানদেরকে আগের থেকেই সন্দেহ করি। আমার বাপ মরলে তুই জানলি কেমন করে? হতভম্ব হয়ে গেছে ট্যাক্সির ড্রাইভার, নাম্বার সংরক্ষণ করে রাখছে, কিন্তু মনের মধ্যে দাগ কাটছে, আর বুঝছে সত্যি ওর বাপ মরছে, জানে না। কিন্তু ইসলাম ধর্মের প্রথম বাণীটা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ জেনে মনে হলো, আমার বাপ মারা যাওয়ার পরিবর্তে আমার এমন ওই সান্ত্বনা দেওয়ার জন্যই কথা বলছে। ইসলামের ব্যাপারে বড় বিদ্বেষ, ইসলামের ব্যাপারে তার বড় নেগেটিভ সেন্স, কিন্তু ওর পরের থেকে ইসলাম নিয়ে খাটাখাটি করতে শুরু করেছে। করতে করতে মাত্র এক বছরের মাথায় ওই সালামের অমীয় বাণীটা তার হৃদয়ের মধ্যে এমন প্রভাব ফেলছে, অস্ট্রেলিয়ান যে মুসলিম সেন্টার আছে ওইখানে যাওয়ার পরে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতেছেন, মুসলমান হয়ে আমাদের বিপদ বাড়াইছে আরো। কেমনে বিপদ বাড়াইছে জানেন? কোরআন শরীফ পড়তে শুরু করেছে, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজন মিজান নিক্তির পাল্লায় তোমরা কম দিও না, কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, কুনু মা সলিহিন, তুমি নেককারদের সাথে হও, মিথ্যা কথা বলো না, তুমি খারাপ কাজ করো না, মদ জুয়া খেলো না, জেনা ব্যবিচার করো না। বেচারি সারা জীবন জেনা ব্যবিচার করছে, সারা জীবন স্ত্রীর বাহিরেও বান্ধবী ছিল, সারা জীবন ছুটির দিনে বিয়ার খেতে যেত, ওজনে ফাঁকি দেওয়া আর এইটা তার ধর্মীয় কোনো বাধাও ছিল না, কোনো সমস্যাও ছিল না। কিন্তু এখন যখন ইসলাম পালন করতে শুরু করছে, পদে পদে দেখে অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না, জেনা করা যাবে না, মদ খাওয়া যাবে না, সব খালি না আর না। কিন্তু এই মুসলমানদের সাথে সে মিশে ওই কমিউনিটিতে মুসলমানদের মধ্যে যাদের সাথে ঘোরে তাদের কত দেখে, কোরআন তারা নিজেদের আইডেন্টিটিতে মুসলমান বলে কিন্তু তারা তো মিথ্যা কথা বলে, আরো দুই নম্বর কাজ করে, ওদের সাথেই বন্ধু বান্ধব হয়ে বাড়ে যায়, অন্যায় করে, অপকর্ম করে, জানার শোনার পরেও কালচার থাকতে 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 শুয়োরের চর্বি আছে, উমুক আছে, তুমুক আছে, এরকম খাবার অত খায়। ও চিন্তা করছে, কি ব্যাপার, এরা তো মুসলমান পরিচয় দেয়, কিন্তু দেওয়ার পরে কোরআন তো এইগুলা মানা করে, কিন্তু তারপরে এরকম করে কারে কেন? একদিন যেই ট্যাক্সি ড্রাইভারটা তারে সালাম দিছিল, তারে ফোন দিয়ে কল দিছে, ও নিজেই উল্টা সালাম দিছে, আসসালামু আলাইকুম, আমারে চিনছো নাকি? চিনবো কেমন করে? শোনো, আমি সেই ব্যক্তি যার সালামের অর্থ তোমার কাছে শুনছিলাম আর বলছিলাম আমার বাপ মরছে কেমনে তুই জানিস, আমি সেই লোক, তোমার সালাম শুনে আমি মুসলমান হইছি। ট্যাক্সি ড্রাইভার তো খুশি, বলে, শোনো এবার একটু, আমার একটু এমার্জেন্সি তোমার সাথে দরকার, তুমি কি একটু আমার সাথে দেখা করবে নাকি? লোক চলে আসছে আনন্দে বিগলিত হয়ে, আমার সালাম শুনে একজন মানুষ যদি ইমানের পথে আসে কতই না আনন্দ আমার মুসলিম ব্রাদার। আসার পরে আদর আপ্যায়ন সব শেষ, বলে, ভাই শোনো, আমি একটা বিপদে আছি। কি বিপদ? কয়, আমি মুসলমান হওয়ার পরে কোরআন যতই পড়ি আর যাই দেখি, কোরআনের সব জায়গায় দেখি বিধি নিষেধ এইটা এইটা এইটা, কিন্তু মুসলমান সমাজের মধ্যে যখন চলি তাদের মধ্যে তো দেখি এইগুলা কিছুই তারা মানে না, এইরকম কমন করে চলতেছে। এর দ্বারা আমি বুঝেছি আমাদের খ্রিস্টানদের জন্য যেরকম একটা ওল্ড টেস্টামেন্ট আছে আর একটা নিউ টেস্টামেন্ট আছে, আমাদের পাদ্রীরা সংযোজন বিয়োজন করে সমাজের উপযুক্ত একটা কিতাব বের করছে, নিশ্চয় মুসলমানদের কাছেও একটা ওল্ড কোরআন আর নিউ কোরআন আছে। তোমরা যেহেতু আদি মুসলমান এই জন্য তোমাদেরটা নিউ কোরআন, আর আমি নতুন করে মুসলমান হয়েছি এই জন্য আমাদেরকে দিছো ওল্ড কোরআন, প্লিজ গিভ মি এ নিউ কোরআন। আপনাদের বাড়িতে নতুন কোরআন আছে কি বলে? নাই আছে তো, গত 7 দিন আগেই তো কিনে নিয়ে আসছেন, নতুন কোরআন নাই এটা? এটা কি নতুন কোরআন?
নাকি 1400 বছরের আগে যেটা ছিল ওইটারই বিধিবিধানের মধ্যে আছে। প্রিয় মুসলমান ভালো করে বুঝেন কেন বললাম এই কথা, দুনিয়ার কোন মুসলমানের কাছে কোন নিউ কোরআন নাই, কোন ওল্ড কোরআন বলে কোনো কিছু নাই, আমাদের একটাই কোরআন। কিন্তু আপনার আমার চাল চলন, আপনার আমার বন্ধু নির্বাচন, আপনার আমার আদর্শ দেখে এখন একজন বেঈমান মুশরিক তো মুসলমান দূরের কথা, মুসলমানের সন্তানকে দেখে সে বরং ইসলামকে নিয়ে কনফিউজ হয়ে যায়, এটা এখন চূড়ান্ত বাস্তব কথা, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য বললাম, ওই দিনে যাওয়ার পরে সবচেয়ে বড় আফসোস হবে এইটা, আই রাব্বুল আমিন আমি কারে বন্ধু বানাইলাম, আমার যদি বন্ধুই না থাকতো তাও তো ভালো হইতো। কেমন করে মুসলমানের বন্ধু গাজাখোর হইতে পারে, কেমন করে মুসলমানের বন্ধু ইসলাম বিদ্বেষী হইতে পারে, কেমন করে মুসলমানের বন্ধু বেনামাজি হইতে পারে, কেমন করে মুসলমানের বন্ধু সুদখোর আর ঘুষখোর হইতে পারে? আমার আল্লাহ বলছেন এই জন্য নাম উল্লেখ করি নাই, ফুলান বলে দিলাম তোমার সাথে কার সম্পর্ক আছে, বুদ্ধি বিবেচনা করে তারপরে আইস। তাহলে যুবক ভাইয়েরা, আমাদের কি বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে? যে সে কি আমার বন্ধু হতে পারে, আর আমি কি সেই বন্ধু হতে পারছি যে অন্য ভাই আমাকে গ্রহণ করতে পারে? নিজের দিকে তাকান আগে, নিজে বিবেচনা করেন, আমি কি হইতে পারছি নাকি? আরে বন্ধু কে হবে না হবে পরের বিষয়, আমি কি সেই কোয়ালিটি অ্যাচিভ করতে পেরেছি যে আমি একজন আদর্শ বন্ধু, কেউ আমারে অনুপ্রেরণা নিয়ে আমারে বন্ধু হিসেবে গ্রহণ করুক, এই মানুষ তো আমি নিজেই হতে পারি নাই, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি আর কথা বাড়াবো না, 7:15 হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আমিন বরকত দেখ, শেষ একটা কথা শুধু বলে শেষ করব। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আরেকটা আফসোস হবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাউজান আযীমা। এটা খুব জরুরি জানা দরকার আমাদের, ওই দিন আরেকটা দল আফসোস করবে, হে আল্লাহ অমুক রেতে বন্ধু বানাইছি এটা যেরকম একটা বিপদ, আরেকটা আফসোস, আহারে এই লোকটারে যদি আমি বন্ধু বানাইতাম, কুনতু মাহুম ফাফুজা ফাউজান আযীমা, ওরে যদি বন্ধু বানাইতাম, আর পাত্তাই দেই নাই দুনিয়ার বুকে, আমি চিন্তা করছি আমার থেকে বুদ্ধিমান কে আছে, আমি সেরা বুদ্ধিমান, ঠিক কিনা? আমাদের ধারণা এরকম না যে আমার থেকে বুদ্ধি আর কেউ নাই। প্রিয় ভাইরা, বুদ্ধি সব সময় একরকম হলে হবে না, বুদ্ধি অনেক সময় আপেক্ষিক হয়। প্রিয় ভাইরা, আপনারে যারা পছন্দ হচ্ছে না, যে এই মানুষে মোল্লা মুন্সি বলে আপনি গালি দিচ্ছেন, ইসলামপন্থী বলে সাধারণ চলাফেরা বেশভূষা অত সুন্দর না এই জন্য পাত্তা দিচ্ছেন না, এরকম করেন না। আল্লাহ বলছেন ফাফুজা ফাউজান আযীমা, ওই দিন যে এক শ্রেণী আল্লাহর কাছে আফসোস করবে, আল্লাহ যদি আমি আরে বন্ধু বানাইতাম আজকে তো আমি নাজাত পেয়ে যেতাম। সুতরাং খালি বন্ধু খারাপটা ত্যাগই করলে হবে না, ভালো মানুষের সাথে সম্পর্ক বৃদ্ধিও করতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন।